থেকে আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশরত্রী বেগম কাদিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করবার জন্য স্বরাষ্ট্র সচিবের কাছে আমরা পত্র দিয়েছিলাম। তারা আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ আটজনকে তারা অনুমতি দিয়েছিলেন। আমরা আজকে বিকাল তিনটার সময় সোয়া তিনটার সময় তার সঙ্গে দেখা করবার সুযোগ পেয়েছি। দেশরত্রী মনোবল অত্যন্ত উঁচু, তিনি সাহসিকতার সঙ্গে সব কিছু প্রতিকূল পরিবেশকে তিনি মোকাবেলা করছেন এবং এই কারারুদ্ধ অবস্থায় তিনি দেশের জন্যই চিন্তা করছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্যে যে তিনি অটুট আছেন, তার শরীর ভালো আছে, তিনি দেশের জন্য গণতন্ত্রের জন্যে তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন। আমরা তার সঙ্গে আলোচনা করে এটুকু বুঝতে পেরেছি তার মনোবল অত্যন্ত উঁচু আছে এবং সত্যের পথে সত্যকে প্রতিষ্ঠিত হবে বলে তিনি মনে করেন। আমরা মনে করি যে সত্য প্রতিষ্ঠিত হবে এবং এই বেআইনিভাবে সম্পূর্ণ মিথ্যা একটি মামলা দিয়ে তাকে যে আজকে কারা অন্তরীণ করে রাখা হয়েছে এবং সরকার বিভিন্ন কারচুপির মধ্য দিয়ে বিভিন্ন ছল চাতুরি করে তার কারাবাসকে দীর্ঘ করার চেষ্টা করছে, এ সব কিছুই দূরীভূত হবে বলে আমরা বিশ্বাস করি এবং আইনি লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমাদের যে রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামও চলছে তাকে মুক্ত করা এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য। ভালো আছেন, তিনি ভালো আছেন। আমাদের তো আপনি জানেন যে দেশনেত্রী কারা অন্তরীণ হওয়ার পর থেকে আমরা একটা যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে আমরা আমাদের দল পরিচালনা করছি, আন্দোলন পরিচালনা করছি এবং আমাদের যে আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তার সঙ্গে পরামর্শ করেই আমরা সকল সিদ্ধান্ত গ্রহণ করছি। মাননীয় মহাসচিব, আপনারা তো শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে গেছেন বিএনপি চেয়ারপারসন, আমরা দেখছি যে আপনাদের প্রোগ্রামের সময় সরকারের মধ্যে এবং প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া এইসব বিষয়ে এগুলো হচ্ছে সমস্ত উস্কানি, আমি বলছি এগুলো সমস্ত উস্কানি এবং এগুলো শান্তিপূর্ণ অবস্থানকে তারাই ইচ্ছাকৃতভাবে আপনার অশান্তিপূর্ণ করার একটা পায়তারা করছে। কিন্তু দেশনেত্রী আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কারো উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে যাওয়ার জন্য তিনি আমাদের বলেছেন। ধন্যবাদ।